লক্ষীর কথা অল্প উঠে বসে বেশ করে, খবর তোরকে কিছু বলবি না। গয়নার বাক্স শুধুই আমার একার না, এই বাড়ির সব মেয়েদের। নীলু, এত বড় ভুল কিন্তু তুমি করো না নীলু। হ্যাঁ, কারণ রাজলক্ষ্মী বিলিয়ে দিতে চাইলে বাবা বা পিসি কেউ কিন্তু আটকাবে না। মাঝখান থেকে কি হবে বলো তো, হয়তো তোমার ভাগেরটাই মারা গেল। তাই তোমার ভাগেরটা তুমি আগে বুঝে নাও, বুঝলে? ঠিক বলেছ তো বাবা, আমার ভাগেরটা আমি আগে বুঝে নি, তারপর না হয় দেখা যায়। রাজলক্ষ্মী, আমার কথাটা তোর মনে আছে তো? আমার ভাগটা সীতাহারটা কিন্তু আমার। হ্যাঁ, মনে রাখিস ওটা। বালাটা আমার, বাউটিটা কিন্তু আমার। হ্যাঁ, আর বাকি সব আমার। হ্যাঁ, বললাম তো এই গয়নাই আপনাদের সকলের, এ বালাই আপনাদের সবার, এ সীতাহারই আপনাদের সবার, এ বাউটিও আপনাদের সবার। আমাদের সবার, জোরালি তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি বড় বড় তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি বাঁচালি বাঁচালি, আরে তাড়াতাড়ি এসো না। এই গয়নাই আপনাদের সবার, কিন্তু তার আগে আমার একটা শর্ত মানতে হবে।